Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কই মাছের ঝোল রান্না। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তো শুরু করে দেওয়া যাক আজকের রান্না। সবার আগে প্যানটিকে ভালোভাবে গরম করে নিব, তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়েছে কিনা চেক করে নিতে হবে। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ আমি কই মাছ চারটি কই মাছকে হলুদ মরিচ লবণ এবং সামান্য আদা বাটা দিয়ে মেখে রেখেছিলাম, এটাকে আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম না হলে মাছগুলো প্যানের গায়ে লেগে যাবে, এই জন্য তেলটি ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করে তারপর আমরা প্যানে একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে অন্য পাশটিকেও ভেজে নিতে হবে। আমি ইউটিউব চ্যানেলে একজন নতুন ইউটিউবার, আমার এটা প্রথম ব্লগ যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল হয়ে থাকে তো আশা করি সবাই আপনারা এটিকে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। চেক করে নিব যে ওই পাশটা হয়ে গেছে কিনা, এক পাশ হয়ে গেলে ইজিলি মাছটি উঠে নেওয়া যাবে। দেখুন মাছগুলোকে এপিটুপিট করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমরা একটি বাটিতে তুলে সাইডে রেখে তেলের মধ্যে জিরা এবং রাঁধুনির ফোড়ন দিব। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, আমার কাছে ভালো লাগে রাঁধুনি আর জিরের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসলে তরকারিটা খেতে মজা লাগে। এখন আমরা তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব এবং তেলের মধ্যে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি একে একে এর ভিতরে মশলা অ্যাড করতে থাকব। প্রথমে আমি দিব এর ভিতরে এক চা চামচ, একটু বেশি প্রায় দেড় চা চামচের মতো পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা এক চা চামচ পরিমাণ। যদি আপনারা কাঁচামরিচ বাটা না দিতে চান তো সেটা স্কিপ করতে পারেন, চাইলে আস্ত কাঁচামরিচ দিতে পারে। কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটাটিকে
কিছু মশলা অ্যাড করেছি যেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব এখন এই মশলার ভিতরে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটি না থাকে এখন দিতে হবে পরিমাণমতো লবণ আবার আমরা একটু আলুকে মশলার মধ্যে কষি এখন দেব একটু রসুন বাটা এখন দেব একটু আমরা সরিষা বাটা এই সরিষা বাটাটি সামান্য একটু লবণ এবং কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি আর সাথে দিব টমেটো পিউরে আপনারা চাইলে টমেটো চার টুকরো করে কেটেও দিতে পারেন সরিষা বাটাটা আমার শাশুড়ি রান্নায় ব্যবহার করত তার কাছ থেকেই আমার শেখা খেতেও বেশ ভালোই লাগে মাছের তরকারিতে সামান্য সরিষা বাটা দিয়ে মশলার উপর উঠে আসা আগ পর্যন্ত এই আলুটিকে মশলার মধ্যে কষতে দেব ফিরে আসলাম মশলা কষা হয়ে গেলে এখন দেখো তেল মশলার উপর উঠে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানিটি বলক চলে আসলে আমি এর ভিতরে মাছগুলোকে দিই বলকের জন্য বলক আসার পরপরই মাছগুলোকে দিতে হবে এই জন্যে যাতে মশলাগুলো মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় মাছের ফ্লেভারটাও যেন ঝোলের মধ্যে আসে এবং মাছটি যেন নরম হয় খেতে সেজন্য বলক আসার সাথে সাথেই মাছগুলোকে আমরা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব এই ফাঁকে আমরা লবণ ঝাল সব একবার টেস্ট করে নিব কম হয় তাহলে মধ্যে আবার অ্যাড করব এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চলে এলাম 5 মিনিট পর দেখুন আমার ঝোলটি কমে আমি যেমনটি চাই অতটুকু ঝোলই হয়ে এসেছে এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমরা তরকারিটিকে নামিয়ে ফেলব হয়ে গেল আমার আলু দিয়ে কই মাছের ঝোল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফেজ